ওকে গাইস, আবারও নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে চলে আসলাম। অবশ্য এই প্রোডাক্টটা রিভিউ অনেকেই ইতিমধ্যে দিয়ে ফেলেছে, আমি একটু দেরিতে দিচ্ছি, কারণ আমাদের প্রোডাক্ট রিভিউ 100% অথেন্টিক হয় এবং রিয়েল যে বিষয়গুলো সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। ওকে, আজ কথা বলবো আইটেল নিও R60 Plus 4G এই ফিচার ফোনটি নিয়ে। এছাড়া এই ফোনের কি কি ব্যবহার করতে পারবেন, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সব থাকবে আজকের ভিডিওতে। এখন কথা বলবো এই ফোনের স্পেশাল যে ফিচার্সগুলো রয়েছে সে বিষয়ে। প্রথমত 4G সাপোর্ট করবে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, ওয়াইফাই রয়েছে, এছাড়া ওয়্যারলেস FM রেডিও রয়েছে। ফোনটিতে 2000 mAh এর একটা বিগ ব্যাটারি সেট আপ রয়েছে, এছাড়া 3 ইঞ্চি ডিসপ্লে সেট আপ, এবং এর সাথে RAM হিসেবে পেয়ে যাবেন 64x128 MB। এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই ফোনে টাইপ সি চার্জিং পোর্ট সাপোর্ট, তারপরে 4G সাপোর্ট, ইউটিউব সাপোর্ট, হটস্পট সাপোর্ট, ওয়াইফাই সাপোর্ট, সব কিছু ব্যবহার করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যবহার করতে পারবেন না, এটা আপনাদের কেউ জানাবে না। ওকে, এখন এই ফোনটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত সব কিছু মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, তবে হোয়াটসঅ্যাপটা দিলে একটা পরিপূর্ণ প্যাকেজ হতো, কিন্তু এখানে এটা দেওয়া হয়নি। আচ্ছা, বডি ম্যাটেরিয়ালটা বেশি একটা ভালো আমার কাছে মনে হয়নি। ডিসপ্লে সাইজটা বড় আছে, কিন্তু রোদ্রের ভিতর গেলে আসলে অতটা ক্লিয়ার এটাতে দেখা যায় না। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটা মানে আপনার প্রাইভেসি টোটালি নষ্ট করে ফেলবে, কারণ এটা সাউন্ডটা এরকম আপনি কথা বললে আপনার পাশে যদি কেউ থাকে সে আপনার কথাগুলো শুনতে পারবে। ওকে, কিপ্যাড সেকশানের বিষয়টা যদি বলতে হয় তাহলে কিপ্যাডে মোটামুটি রাবার এটাতে ব্যবহার করা হয়েছে, তবে এই কিপ্যাডগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ব্যাটারি সেকশানের যে বিষয়টা রয়েছে, ব্যাটারি কিন্তু আসলে 2000 mAh, আপনি সর্বোচ্চ হলে একদিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। যেহেতু এটা 4G কিপ্যাড ফোন, সেহেতু এটাতে ইউটিউব চলে, মানে রাফ ইউজ হবে, তো সেক্ষেত্রে একদিনের বেশি আপনি ওইভাবে ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তবে 2G ফাংশানটা যদি আপনি এটাতে অ্যাড করে রাখেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আচ্ছা, এর আরও যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর উপরে যে গ্লাসটা রয়েছে এটা কিন্তু আসলে অতটা শক্তপোক্ত না, এটা নরম কোয়ালিটির একটা গ্লাস, যেটা কিনা জোরে একটু চাপ লাগলেই ডিসপ্লে ভিতরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, এই ফোনে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, বাট আপনারা কিন্তু এটা ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন না। ওভারঅল সব দিক বিবেচনা করলে, মানে প্রাইস রেঞ্জটা বিবেচনা করলে, এই রেঞ্জের ভিতর যে যে ফিচারগুলো দিয়েছে তাতে করে আমি মনে করি মোটামুটি ভালো সুন্দর একটা প্যাকেজ। আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকেও নিতে পারেন, আমরা এই পণ্যটি আপনাদেরকে দিতে পারবো 2499 টাকা, মানে 2500 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সঠিক তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।